আমি মনে করি এটা তো মানে একটু কমন সেন্সের ব্যাপার, এটা আমরা সাজেস্ট করেছি কোস্টগার্ড সহ আলোচনা করে যে এই মুহূর্তে এই সেন্ট মার্টিনসে কয়েকদিন আমরা যদি পরিদর্শন না করি একটু ওভারঅল নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা একদিকে ভালো। তবে এটা নিয়ে একই বিষয়, আমরা জনগণকে অকারণে আতঙ্কিত করে ফেলতে চাই না, বাট কয়েকটা দিন সেই রুটে কোনো মানে নিতান্ত এসেনশিয়াল ছাড়া কোনো অন্য কোনো নৌযান চলাচল না করাটা নিরাপদ হবে বলে আমি মনে করি। তবে রোহিঙ্গা শরণার্থী যেন অকারণে প্রবেশ করে বর্তমান সিচুয়েশনকে আরো ঘোলাটে করতে না পারে সে বিষয়ে আমরা সচেষ্ট হয়েছি। গতকাল যে 65 পরে আরো 10 জন, এই 75 জনকে যাদেরকে ফেরত পাঠিয়েছি আমরা, এটা ছিল পানিপথে, নৌকা করে আসছিল। তো আমাদের এই মেইনলি কিন্তু এখানে যে গ্রাউন্ডেই আছে সেই নৌকার ওইখানেও আমাদের পেট্রোল ছিল। তারপর যখন এটা হলো আমি নিজে মহাপরিচালক কোস্টগার্ড মহোদয়ের সাথে কথা বলে কোস্টগার্ডের পেট্রোল ওখানে বাড়ানো হচ্ছে, সো ওই দিক থেকে যাতে আর কোনো অনুপ্রবেশ না হতে পারে। সো ওই যে অনেক রোহিঙ্গা ঢুকে গেছে এটাও সত্য নয়, তো এটাও অতিরঞ্জিত বিষয়, যেটা আমি অনুরোধ করেছি অতিরঞ্জিত কোনো বিষয় যেন চাউর না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন। আর আমরা নিশ্চিত করছি বর্তমানে রোহিঙ্গা রিফিউজি এটা আর আমরা প্রবেশ করতে দেব। আমি কথা বলেছি তারা যেতে ইচ্ছুক, যত তাড়াতাড়ি সম্ভব যেতে ইচ্ছুক, আর সেই দেশের সেটা সেই দেশের ব্যাপার, তার মধ্যে বাংলাদেশ কখনোই অন্য দেশের কোনো কিছুর মধ্যে নাক গলানো করেনি। আমাদের বিচক্ষণ সরকার সবসময় সেই বিষয়ে বিরত থেকেছে এবং এই বিষয়টি সেটা তাদের নিজস্ব বিষয়, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা যাওয়ার পরে তাদের বিচার হবে কি হবে না এটা মায়ানমার সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।